এটা আর একটা প্রজেক্ট আর কি, এটাকে বলা হয় ভার্টিক্যাল লেয়ার্ড ফার্মিং। হ্যাঁ, ভার্টিক্যাল ফার্মিং এবং লেয়ার সিস্টেম আর কি। সো এটা একটা মাস আমার কলিগের একটা মাস্টার্স স্টুডেন্ট করতেছে, এটা পাকচই, যেটা বাংলাদেশে বলা হয় আপনারা বাটি শাক। সো বাট দ্যাট ইজ কল্ড দ্য ভার্টিক্যাল। সো এটা থ্রি স্টোরি, তিনটা লেয়ার আছে, এটা একটা লেয়ার, এটা একটা লেয়ার, এর উপরে একটা লেয়ার। সো তিনটে লেয়ার মিলে যে কারণে আছে লেয়ার্ড, এবং প্রতি লেয়ারে আপনার চারটা করে রো, 1 2 3 4 চারটা করে রো। এবং দেখেন যেভাবে এটা হচ্ছে ক্রপিং ইন্টেন্সিটি বাড়ানোর জন্য, এবং হাউস হোল্ড, হোম গার্ডেন বা হাউস হোল্ড কাল্টিভেশনকে ইয়ে করার জন্য মূলত এটা খুব পপুলার এখন। হ্যাঁ, অনেক বড় বড় প্রতিষ্ঠান আছে, বেসরকারি বেসরকারি প্রতিষ্ঠান এখন এগুলো খুব খুব ভালোভাবে প্র্যাকটিস করতেছে, যেহেতু আপনার এক রুমের ভিতরে, যেহেতু এখানে কন্ট্রোল ব্যবস্থা নাই, টেম্পারেচার কন্ট্রোল ব্যবস্থা, গ্রিন হাউস বা টেম্পারেচার এসি রুমে করতে পারলে এটা বেশি ভালো হয়। সো এখানে মাস্টার স্টুডেন্ট দুইটা ভ্যারাইটি নিয়ে কাজ করতেছে, সে এটা নর্মাল পাকচুই, এটা হচ্ছে কার্লি পাকচুই। সো এটা ভেরি গ্রিন হয় এবং পাতাগুলো আর কি কার্লি হয়। তো এখানে দেখেন, এখানে এটা এটা আপনাকে যত উঁচু করে আপনি করতে করতে পারেন না, যেহেতু এটা ভেরি নর্মাল এবং রিসার্চ লেভেলে, যে যেখানে থ্রি লেয়ার, মাত্র থ্রি লেয়ার আর কি, এবং চারটা রো করে। সো দেখেন যে সামান্য একটু জায়গাতে, এবং এটাকে যদি আরও লেয়ার উঁচু করে দেওয়া যেতে পারে, তাহলে একবারে টপ অফ দ্য হাউস, হ্যাঁ, দ্য হোয়াট ইজ কল্ড দ্য সিলিং পর্যন্ত, হ্যাঁ, তাহলে দেখেন যে অনেকগুলো ইয়ে করে লেয়ার দিয়ে প্রোডাকশন কত হাই করা যেতে পারে। তো সেইভাবে এগুলো এখন ভালো পপুলার, বিশেষ করে চায়না, থাইল্যান্ড এগুলোতে বেশ ভালো এগিয়ে আছে আর কি। মালয়েশিয়া তো কিছু কিছু প্রাইভেট কোম্পানি এগুলো প্র্যাকটিস করতেছে আর কি, যেহেতু এটা রুমের ভিতরে করা যায়। হ্যাঁ, রুমের ভিতরে যদি একটু টেম্পারেচারটা কন্ট্রোল ব্যবস্থা করা যায়, নর্মালিও হবে, যেহেতু ডিফারেন্ট ভ্যারাইটি আছে, সো সেটা হইতে পারে। সো একটা ভেরি নাইস প্রজেক্ট। হ্যাঁ, সো যদিও এখানে যেহেতু টেম্পারেচারটা ভেরি হাই এখন, যেখানে গ্রোথটা অতটা কাঙ্ক্ষিত না, হ্যাঁ, যদি টেম্পারেচারটা কন্ট্রোল করা যায় তাহলে ভেরি নাইস হইতো। সো এটা হচ্ছে পাকচুই প্রজেক্ট, পাকচুই প্রজেক্ট, এটা ইউনিভার্সিটি মালয়েশিয়া সাবা, সান্দাকান ক্যাম্পাস, ফ্যাকাল্টি অফ সাস্টেন এগ্রিকালচার। সো ভেরি নাইস, একটা মাস্টার স্টুডেন্ট এটা কন্ডাক্ট করতেছে আর কি। কিছু FYPদের আছে, FYPদের এখনও শুরু করে নাই, ফাইনাল স্টুডেন্টরা এখনও শুরু করে নাই। সো ভেরি নাইস, বিশেষ করে বাংলাদেশের প্রেক্ষাপটে শীতকালের দিকে নিজের ঘরের ভিতরে প্রবলেমটা হচ্ছে যে ইলেকট্রিসিটি যে ফ্যাক্টর, হ্যাঁ, সো এখানে 24 আওয়ার্স ইলেকট্রিক সাপ্লাই একটা ফ্যাক্টর হয়ে দাঁড়ায় আর কি। এবং ছোটো ছোটো পাম্প ইউজ করা হয়, এগুলোতে নিউট্রিয়েন্ট সলিউশনের ভিতরে, যেহেতু এবি সলিউশন যেটা বলা হয়, যেটা আপনারা ডিটেলস যদি জানতে চান এবি সলিউশন কী সেটা আপনারা জানতে পারবেন। রিসাইক্লিং সিস্টেমে অল টাইম রিসাইক্লিং হচ্ছে, যেখান থেকে পানিটা ভিতরে যাচ্ছে এবং পাইপ হয়ে একটা নির্দিষ্ট গতিতে নির্দিষ্ট সময় পর পর আবার ব্যাক হয়ে আসতেছে ট্যাঙ্কির ভিতরে। তারপর দেখেন এরকম এটার ভিতরে, সো আবার ব্যাক হয়ে আসে নির্দিষ্ট সময় পর পর, সেভাবেই চলতে থাকে। সো ভেরি নাইস প্রজেক্ট, দ্য ভার্টিক্যাল ফার্মিং লেয়ার্ড সিস্টেম।